আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন বর্ষাকাল বা বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির সময় আপনারা কবুতরকে অবশ্যই ভিটামিন কোর্সগুলো করায় ফেলবেন, যেহেতু এখন আবহাওয়াটা অনেক ঠান্ডা। ভিটামিন কোর্স, কৃমির কোর্স এইগুলো করানোর সময়টাই এখন। এই বৃষ্টিতে এগুলা ভিটামিন কোর্সগুলো করাইলে কবুতর এমনি যদি গরমে করান, কবুতর এমনি গরম থাকে, ওগুলা স্টক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ইনশাল্লাহ যারা যারা এখনও কবুতরকে ভিটামিন বা কৃমির কোর্স করার নেই, তারা অবশ্যই এই বৃষ্টির সময়ই করায় ফেলবেন ইনশাল্লাহ। তাহলে কবুতরও ভালো থাকবে, আপনার কবুতরও সুস্থ থাকবে আর বেশি বেশি ডিম বাচ্চা পাবেন। যেমন আমার এই কবুতরগুলোকে ভিটামিনের পানি আমি সকালে দিছি, তো সকালে একবার খাওয়াইছি, আবার ভিটামিনের পানি দিয়ে রাখছি। তো ইনশাল্লাহ আমার কবুতরে অলরেডি মোল্টিং হইতেছে, মোল্টিংটার জন্য জেন্স ভিটে ওষুধটা আমি দিছি, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা হয়তো দেখছেন সবাই। তো আমি কবুতরের যত্ন যারা নিবেন তাদেরই ফলাফল ভালো পাবেন, ডিম বাচ্চা বেশি পাবেন। যেমন আমার এই জোড়ায় আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা আছে, আবার অলরেডি ডিম পাড়ার জন্য পাগল হয়ে গেছে, আবার এই জোড়াও ডিম পারবে, এই জোড়া বাচ্চা নিয়ে বসে আছে, এই জোড়াও বাচ্চা নিয়ে বসে আছে, আজকে একটা বাচ্চা হয়েছে। তো এরকম ডিম বাচ্চা পাওয়ার জন্য অবশ্যই কবুতরের যত্ন নেবেন, আর ভিটামিন কোর্সগুলো, কৃমির কোর্সগুলো এইগুলা মাসবি মাস প্রতি মাসেই করাবেন। আর এই গরমে কবুতরকে ভিটামিন যদি খাওয়ানো, ভোরে খাওয়াবেন, আর যদি বৃষ্টি হয় তাহলে ইনশাল্লাহ বৃষ্টির ভিতরে কবুতরকে কৃমির কোর্সটা করায় ফেলবেন, তাহলে দেখবেন যে ডিম বাচ্চা এরকম বেশি বেশি পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এই জোড়াটাও দেখেন ডিম নিয়ে বাচ্চা নিয়ে বসে আছে, আবার মুসলি করতেছে ডিম পাড়ার জন্য। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিটামিনের ভিতরে সবথেকে বেশি ভালো রেনা ডাব্লিউএস, এই ভিটামিনটা আমি সবসময় ভিডিওতে বলি, এই ভিটামিনটা অনেক ভালো।